হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুক আইডিতে আমাদের জিমেলটা অ্যাড করতে পারি। এর জন্য আমরা প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ফেসবুকে ঢুকব। এখানে এসে ডান সাইডে উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করব। এটি আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন, অপেরা মিনি বা অন্যান্য ব্রাউজারে নিচের দিকে এই সেটিংটা পাবেন। এখানে এই যে দেখছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ঢুকবেন। তারপরে সেটিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে উপরের দিকে পার্সোনাল ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন ইমেল অ্যাড্রেস সবারই আসবে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাড ইমেল অ্যাড্রেস, আপনার ইমেলটা এখানে বসানোর জন্য অ্যাডের যে উপরেরটাতে ক্লিক করবেন। উপরেরটাতে ক্লিক করার পরে একটি বক্স আসবে যেটাতে আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে জিমেল আইডিটা আমি বসিয়ে দিয়েছি আমার, তারপর এটাতে ক্লিক করবেন। দেখুন আমার ইমেলটি এখানে দেখা যাচ্ছে, কনফার্ম ইমেল অ্যাড্রেস, ইমেলটা চলে আসছে এই কনফার্ম, এখানে এখন ক্লিক করবেন। ইমেলটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ইমেলের অ্যাড্রেসটার যে অক্ষরগুলা সেগুলো যেন ভুল না হয়। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার যে জিমেলটা এখানে অ্যাড করছেন, এই যে জিমেলটা, এই জিমেলে একটা কনফার্মেশন কোড যাবে, সেই কোডটা আপনি এই এন্টার কনফার্মেশন কোড এই বক্সে টাইপ করে তারপর কনফার্ম এখানে ক্লিক করবেন। দেখুন আমাদের ইমেলটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এখন এটির প্রাইভেসি আমরা এডিট করতে পারবো এইখানটার মাধ্যমে ক্লিক করে। দেখুন এখানে তিনটি অপশন আছে, পাবলিক, ফ্রেন্ড, ফ্রেন্ডস, অনলি মি। অনলি মি করে রাখলে আপনি শুধু দেখতে পারবেন, আর কেউ আপনার এই ইমেল আইডিটি ফেসবুকে আছে কিনা দেখতে পারবে না। ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে, আর পাবলিক মানে সবাই দেখতে পারবে। তো আমার পরামর্শ থাকবে আপনি অনলি মি করে রাখবেন, এতে করে আপনার আইডিটি সেফ থাকবে। তো আমার এই ভিডিওতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, আরও কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, খুদা হাফেজ।